আসসালামু আলাইকুম। আমার স্ত্রী সালাত আদায়ের সময় বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলাম, কিন্তু দেখলাম তার সালাত আগের চেয়েও দীর্ঘ হচ্ছে। আমার হাত ব্যথা করছে, তবুও হাত পাখা ঘোরানো বন্ধ করিনি। অবশেষে সে সালাত শেষ করলো নাকি দীর্ঘ মোনাজাত শেষ করলো? জিজ্ঞেস করলাম, আজকের সালাতের মোনাজাত এত লম্বা করলে যে? সে বলল, জান্নাতের বাতাস গায়ে লাগছে তো তাই, বাতাসের স্বাদ বেড়ে গিয়েছে। আপনার কি কষ্ট হয়েছে? মুচকি হাসি দিয়ে বললাম, জান্নাতের আশেপাশে কি কোনো কষ্ট থাকে? একটা মুচকি হাসি দিয়ে তার সে চিরায়ত নিয়মেই নাম বলে বুকে ব্যথা ঢুকে দিল। আমিও এক জান্নাতি আবহে হারিয়ে গেলাম। নেকার জীবনসঙ্গী একটা সংসারকে জান্নাতের সৌরভে মুখরিত করে রাখে। মনে রাখবেন, সঙ্গী ভালো হলে দুর্গম যাত্রাও আনন্দের হয়। তাই রূপ কিংবা অর্থ নয়, দিনদারকেই প্রাধান্য দিন।